বন্দুক আজকের দিনে হার্ট অ্যাটাকের সমস্যা দিন দিন বেড়েই চলেছে ভারতে প্রতি পঁয়ত্রিশ সেকেন্ডে একজন ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এবং প্রতি বছর প্রায় তিন কোটি মানুষের মৃত্যু হচ্ছে পুরো পৃথিবীতে তাই বন্ধুগণ সময়ের আগে এই সমস্যার লক্ষণগুলোকে জেনে নেওয়া আমাদের দায়িত্ব কেননা এই সমস্যা এখন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সব থেকে বেশি চিন্তা করার কথা হলো। এখনও বেশিরভাগ মানুষ জানে না যে হার্ট অ্যাটাক কেন হয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা হার্ট অ্যাটাকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটি দেখার পর আপনি যদি নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনার পুরো জীবনে হার্ট অ্যাটাক হবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুগণ হার্ট অ্যাটাক এটি হৃৎপিণ্ডজনিত রোগ আর আমাদের শরীরে হৃৎপিণ্ডের রোগ হয় রক্ত দূষণের কারণে অর্থাৎ রক্তের টক্সিনের মাত্রা বাড়ার কারণে যার ফলে রক্ত গাঢ় হয়ে যায় এবং হৃৎপিণ্ডের নালে থেকে বের হতে পারে না যার ফলে রক্ত হৃৎপিণ্ড থেকে বের করার জন্য হৃৎপিণ্ডকে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে হয় যখন রক্ত অধিক গাঢ় হয়ে যায় তখন নালিতে ব্লকের সৃষ্টি হয়ে যায় আর এজন্যই হার্ট রক্ত পরিবহন করতে পারে না আর এই কারণেই ওই ব্যক্তির বুকে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় এবং ব্যক্তি হার্ট অ্যাটাক চলে আসে হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার অপারেশনের সাহায্যে এটিকে চিকিৎসা করে থাকেন আর এই অপারেশনকে এনজিওপ্লাস্টিও অপারেশন বলা হয় আর যেখানে ব্লকেজ হয়েছে সেখানে একটি স্প্রিংয়ের মতো জিনিস দেওয়া হয় যার ফলে রক্ত পুনরায় চলাচল করতে পারে কিন্তু পরবর্তী সময় কি হবে এটা ডাক্তার আপনাকে কখনোই বলে না কারণ যেই জায়গায় স্প্রিং দেওয়া হয়েছে ওই জায়গার আগে এবং পরে পুনরায় ব্লকেজ সৃষ্টি হতে পারে যার কারণে ব্যক্তি পুনরায় হার্ট অ্যাটাক চলে আসে লোকজন এই বিষয়টি পুরোপুরিভাবে বুঝতে পারে না আর যে কারণে আপনার লক্ষ লক্ষ টাকা এই অপারেশনেই চলে যায় আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে আপনার যে কোনো রোগ সৃষ্টি হলে সবার আগে চেষ্টা করুন রোগটির কারণ জানতে অর্থাৎ এই রোগ কেন সৃষ্টি হলো এই বিষয়টি খুব মন দিয়ে বুঝুন আমাদের শরীর খুবই অদ্ভুত এটি আমাদেরকে অনেকভাবে সাহায্য করে থাকে কিন্তু আমাদের শরীর মাঝে মাঝে যে সংকেত দিয়ে থাকে সেগুলি আমরা বুঝতে পারি না আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সুস্থ থাকার জন্য প্রথমে আপনার শরীরকে জানুন তারপর আপনার ভোজনকে জানুন আপনার শরীরকে জানুন এর মানে আপনার শরীরের ভিতরের বডি পার্টসকে জানতে হবে পার্টসগুলি কী কী কাজ করে এবং কিভাবে করে এছাড়া ভোজনকে জানুন এর মানে হল কোন সময়ে কোন খাবার খেতে হবে আর কোন কোন খাবার মোটেও খাওয়া উচিত নয় কিন্তু আজকাল সব উল্টো হচ্ছে মানুষজন না তাদের শরীরে খেয়াল রাখছে না তাদের ভোজনে খেয়াল রাখছে হার্ট অ্যাটাকের বিষয়ে আয়ুর্বেদ গ্রন্থ অষ্টগ্রহামে বলা হয়েছে যখন রক্তে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় তখন ওই ব্যক্তি হার্ট অ্যাটাক চলে আসে ডায়াবেটিস এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও সৃষ্টি হতে পারে আমাদের শরীর প্রতিনিয়ত কিছু লক্ষণ বা সংকেত দিতে থাকে এই সমস্যার সৃষ্টি হলে আর যে ব্যক্তি এই সংকেতগুলি বুঝতে পারবে এবং তার ভোজনে পরিবর্তন আনবে সেই ব্যক্তির জীবনে কখনো হার্ট অ্যাটাকের মতো রোগ সৃষ্টি হবে না লক্ষণ যখনই ব্যক্তি হার্ট অ্যাটাক আসে তখন তখন ওই ব্যক্তি হার্ট অ্যাটাক আসার প্রায় বিশ থেকে তিরিশ দিন আগে শরীরে কিছু লক্ষণ দেখা দিবে। হার্ট অ্যাটাক হওয়ার সব থেকে প্রথম লক্ষণ হলো আপনি কোনো কাজ না করলেও আপনার শরীর দুর্বল বোধ করবে এরকম হলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন কারণ যখন খুশি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কারণ হার্টের ধমনি ব্যাড কোলেস্ট্রলের জন্য বন্ধ হয়ে যায় বা সংকুচিত হয়ে যায় আর এ কারণে হৃৎপিণ্ডে অধিক চাপের সৃষ্টি হয় আর এজন্যই কোনো কাজ না করলেও অলসভাব সৃষ্টি হতে থাকে এছাড়া আপনার যদি কিছুদিন ধরে অল্প অল্প করে বুকে ব্যথা অনুভূত হয় তাহলে মনে রাখতে হবে এটিও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে বন্ধুগণ শরীরে হার্ট অ্যাটাকের শুরু শরীরে বা অ্যাসিড বাড়ার কারণে হয়ে থাকে যখন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে অ্যাসিড বা অলম আমাদের শরীরে সৃষ্টি হয় তখন পেটের মধ্যে জ্বলন মুখের মধ্যে অ্যাসিড বেশি পরিমাণে ঘামাসা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে যখন এ ধরনের লক্ষণ আপনার শরীরে দেখা দেবে তখন বুঝতে হবে আপনার শরীর সুস্থভাবে কাজ করতে পারছে না আপনার এখনই এর চিকিৎসার দরকার এসব লক্ষণ দেখা দেওয়ার মূল কারণ হল ভোজনে জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া যেসব খাবারে অলমের পরিমাণে বেশি থাকে সেগুলি রক্তের সাথে মিশে গিয়ে রক্তের অল্মতাকে বৃদ্ধি করে এবং রক্ত গাঢ় হয়ে যায় যার ফলে হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাকের মতো সমস্যার সৃষ্টি হয় চলুন জানি কোন কোন খাবারে অল্মের পরিমাণ বেশি থাকে সবার প্রথমে হলো চা বা কফি বন্ধুগণ কফিতে ক্যাফিন এবং নিকোটিনের মতো আঠারো ধরনের কেমিক্যাল উপস্থিত থাকে যেটি আমাদের শরীরে অ্যাসিড তো বৃদ্ধি করেই এছাড়া অন্য অন্য নানা রোগের সৃষ্টি করে এছাড়া আয়োডিনযুক্ত লবণও আমাদের শরীরে অম্লতা বৃদ্ধি করে এটি খুব দ্রুত অম্লতা বৃদ্ধি করে আমাদের শরীরে তাই এর ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব কম করা উচিত এছাড়া রিফাইন তেলও অম্রতা বৃদ্ধি করে বন্ধুগণ এই রিফাইন্ড তেলের কারণে শরীরে থেকে বেশি হার অ্যাটাকের সমস্যা হয় তাই বন্ধুগণ এটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে দূর করে দিন এই রিফাইন তেলের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে এছাড়া ভাজা খাবার কচুরি লবণযুক্ত খাবার কফি মদ্য তামাক জাতীয় দ্রব্য মাংস মিষ্টি চিনি এবং গরম দুধ এইসব জিনিসগুলি থেকেও আমাদের শরীরে অম্লতা বৃদ্ধি পায় আপনি যদি এই খাবারগুলি বেশি মাত্রায় সেবন করেন তাহলে আপনি এখনই এগুলি সেবন কমিয়ে দিন বা পুরোপুরি বন্ধ করে দিন বন্ধুগণ রক্তের অম্লতা দূর করার জন্য হার্টের ব্লক এবং হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের চ্যানেলে আগে থেকে অনেক ভিডিও রয়েছে যেগুলির লিংক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বন্ধুগণ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ আপনারা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শরীরে কোনো রোগের জন্ম হবে না নিজে রোগমুক্ত থাকুন এবং পরিবারকেও রোগের হাত থেকে বাঁচান সুতরাং এই বইটি অবশ্যই পড়ুন বইটি ক্রয় করার জন্য নিচের লিংকে ক্লিক করুন